نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين بيان چلছিল আমি মুমিন কি মুমিন নই এর আলামতার চিহ্ন সম্পর্কে এর অনেকগুলো আলামত এবং চিহ্ন আছে এর মধ্যে গুরুত্বপূর্ণ আলামত হলো হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত এবং ভালোবাসা নিজের পিতা মাতা সন্তান সন্ততি এমনকি সমস্ত মানুষ থেকে বেশি হতে হবে যে পর্যন্ত তার ভালোবাসা আমার অন্তরে বেশি হবে না এ পর্যন্ত আমি মুমিন হতে পারবো না এখানে অন্তরে প্রশ্ন আসতে পারে আমি দেখি আমার ছেলেকে বেশি ভালোবাসি আমার মেয়েকে বেশি ভালোবাসি আব্বা আম্মাকে বেশি ভালোবাসি স্ত্রীকে বেশি ভালোবাসি এখানে বোঝার বিষয় এক হলো ভালোবাসার ক্ষেত্র দেখা আর এক হলো বাহ্যিক দৃষ্টিতে বেশি ভালোবাসা দেখা ছেলে মেয়েকে ভালোবেসে এদেরকে চুমু খান কোলে নেন কত আদর স্নেহ করেন আব্বা আম্মাকে কখনো কোলে নিয়েছিলাম নেই আমার ছেলে যদি আমার আব্বা আম্মাকে একটি লাথি মারে ছেলেকে শাসন করবো কি না করবো আব্বা আম্মা যদি আমার ছেলেকে লাথি মারে এখন কি আব্বা আম্মাকে শাসন করবো করবো না তাহলে মহব্বত বেশি কার আব্বা আমারই মহব্বত বেশি এই মহব্বতটা প্রকাশের ক্ষেত্র ছেলে মেয়ের ব্যাপারে বেশি তাই দেখা যায় এখানে মহব্বত বেশি বাস্তবে ওখানে বেশি তেমনিভাবে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে যদি তাকে দাঁড় করানো হয়
আরেকদিকে আপনার আব্বা আম্মা কিংবা ছেলে মেয়ে কিংবা স্ত্রী। এক ব্যক্তি পিস্তল হাতে নিয়ে বলছে, তোমার দুই পাশে যে দুজন দাঁড়ানো আছে যে কোনোর একজনকে আমি গুলি করবই, বলো কাকে করব? তুমি যাকে বলবে তাকে করবে, একজনকে কিন্তু করব আর একজনকে ছেড়ে দিব। বুকে হাত রেখে বলেন, তো কার কথা বলবেন? যদি গুলি করতেই হয় আমার এক ছেলে কেন, হাজারো ছেলেকে গুলি করো, তারপরও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গুলি করতে দিব। দরকার হয় গুলি আমার সিনায় করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গুলি করতে দিব না। তাহলে বোঝা গেছে মহব্বত বেশি কার, ভালোবাসা বেশি কার, প্রকাশ হয় বেশি এখানে, বাস্তবে ভালোবাসা বেশি ওখানে। হিন্দুস্তানে এক কবি ছিলেন আখতার শেরানি, দিনে আমল তেমন বেশি করত না, ছিলেন মুসলমান আমল বেশি করত না, আল্লাহ পাক ক্ষমা করুন, মদ পর্যন্ত পান করতেন। একদিন উনি মদ পান করতেছেন, এই অবস্থায় এক নাস্তিক এসে তার উদ্দেশ্য হাসিল করার জন্য প্রশ্ন করতেছে। উদ্দেশ্য হলো এই সময়ে আখতার শেরানি থেকে কিছু কথা বের করে নিবে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে। প্রথমে যদি তার সম্পর্কে কিছু প্রশ্ন করে হয়তো বিরুদ্ধে নাও বলাইতে পারে, তাই সে কৌশলগত কারণে প্রথমে আরেক কবির কথা জিজ্ঞেস করলো, অমক কবির সম্পর্কে আপনার কি ধারণা? কবিদের সাধারণত একটি অভ্যাস, অন্য কাউকে আমার থেকে অগ্রাধিকার দিব এতে এরা রাজি হয় না, আমি সবচেয়ে বড় কবি, আমার থেকে বড় কবি কেউ নেই। তো আখতার শেরানিকে জিজ্ঞেস করা হইল, অমক কবির সম্পর্কে আপনার কি মতামত? একটা কবি হইল, কিসের কবিতা লেখে? দু চার কথা বলে দিল তার বিরুদ্ধে। আরেক কবির সম্পর্কে জিজ্ঞেস করলো, ওনার ব্যাপারে আপনার কি মতামত? এখানেও দু চার কথা বলে দিলেন তার বিরুদ্ধে। কয়েকজনের কথা জিজ্ঞেস করার পর এখন নাস্তিক আপন উদ্দেশ্যে এসেছে, এখন বলতেছে, নবী মুহাম্মদ সম্পর্কে আপনার কি মতামত? আখতার শেরানির হাতে মদের গ্লাস, নাস্তিকের মুখে জোরসোরে মদের গ্লাস মারলেন, বললেন, কমবক্ত, আমার জিন্দগির শেষ সম্বল কেড়ে নিতে আসছো, নবী মুহাম্মদ সম্পর্কে কি মতামত? এবার দেখো যেখানে মদ পর্যন্ত পান করে, বাস্তবে কিন্তু নবীর মহব্বত বেশি, তাই তো তার মুখে মদের গ্লাস ছুড়ে মারলেন। বাস্তবে নবীর মহব্বত অন্তরে আছে, তাই ভয় পাওয়ার নেই, তবে নবীর মহব্বত অন্তরে থাকলে এটা আমার বাইরে দিয়েও ভেসে উঠবে, অন্তরে যে পরিমাণ বাইরে সেই পরিমাণ। দাবি করি অন্তরে মহব্বত আছে, বাইরে নবীর কোনো চিহ্ন আমার মধ্যে পরিলক্ষিত হয় না, এটা কিন্তু শুধু দাবি। আপনার ক্ষেতে সরিষা গাছ উঠেছে, সরিষা গাছ, আপনি হাজার বারো যদি কসম খেয়ে বলেন, আমি তো পাটের বিচি বুনেছিলাম, দুনিয়ার কেউ বিশ্বাস করবে? কেউ করবে? মাটির নিচে যদি পাটের বিচি থাকতো উপরে পাট গাছ দেখা যেত, উপরে যেহেতু সরিষা গাছ দেখা যাচ্ছে বোঝা গেছে মাটির নিচে সরিষার বিচি আছে, পাটের বিচি নেই। আমার ভিতরে আমার কলবে আমার অন্তরে মহব্বত থাকলে উপর দিয়েও রাসুলের বেশভূষা রাসুলের তরিকা সব বেশি উঠবে, উপর দিয়ে কিছু নাই ভিতরে বলি আছে। বোঝা গেছে এখানে কিছু সমস্যা আছে। হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম
কি পরিমাণ মহব্বতের বহিঃপ্রকাশ তারা ঘটাইয়াছেন, ভিতরে তো আছে উপর দিয়েও। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মধ্যে তিনজন আব্দুল্লাহ বড় উল্লেখযোগ্য, ওনারা বড় ফকি, বড় মুফতি ছিলেন। তাদের কাছে মাসালা জিজ্ঞেস করা হইত, তিনজনের এক আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। সাধারণত ওনার উপরে শাফি মজহাব বেশিরভাগ নির্ভর করে। আরেকজন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার উপর আমাদের হানাফি মজহাব বেশি নির্ভর করে। আরেকজন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তিন আব্দুল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় মুনাওয়ারা থেকে বড় কাফেলা সহকারে মক্কায় মুকাররমা আসতেছেন হজ করবেন। এক জায়গায় এসে ওটের পিঠ থেকে নেমে এমনভাবে বসলেন যেন তিনি প্রস্রাব করতেছেন। কিছু সময় বসে থেকে আবার উঠে চলে আসলেন, দেখলো প্রস্রাব তো করেননি। লোকরা জিজ্ঞেস করলো, হুজুর বসার ঢঙ্গে অবস্থায় বোঝা গেল প্রস্রাব করতেছেন, প্রস্রাব তো করলেন না, বসলেন কেন, এর কারণ কি? জবাব দিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তার সাথে আমিও মদিনা থেকে হজের উদ্দেশ্যে এই পথে মক্কায় মুকাররমায় এসেছিলাম, এখানে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্রাব করেছেন, আমার প্রস্রাবের ব্যাগ নেই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে অবস্থায় বসেছেন প্রস্রাবের জন্য, তাই আমাকে এই অবস্থায় বসতে হবে। অথচ প্রস্রাব নেই, প্রস্রাব করলেন না কিন্তু বসেছেন, এতটুকু কাজ পর্যন্ত ওনারা থাকতে রাজি নেই, রাসুল করেছেন আমাকে করতে হবে। কি পরিমাণ মহব্বত ভিতরে থাকলে উপর দিয়ে অবস্থা আসে। ইন্নাল মুহিব্বা লিমা ইউহিব্বু মুতিউ, তারাসির রাসুল ওয়া আনতা তুযহিরু হুব্বাহু হাযা লআমরি ফিল ফিআলি বাদিউ। অহরহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুশ্মন, বিদ্বেষ পোষণ করে সুন্নতের নামগন্ধ আমার কাছে নেই, দাবি করে আমি আশেকের রাসুল, এটা শুধু দাবি এসার, ভিতরে মহব্বত থাকলে উপর দিয়েও বের হইত। ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খলিফাতুল মুসলিমিন, একদিন তার দৃষ্টি পড়ল মদিনার মসজিদের পাশে এক ঘরের ছাদের পানি পড়ার জন্য যে 5 ফিট করা আছে এটার পানিটা এসে পড়তেছে মসজিদের জায়গায়, এটা তো বৈধ নয়, মসজিদের জায়গায় আরেক জোরের ঘরের ছাদের পানি পড়বে। ঘরটি ছিল হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, বয়সও চাচা হুজুর থেকে বড়। ওনাদের কি পরিমাণ আদর, কি পরিমাণ ইজ্জত এহতারাম, কোরবান যাওয়া চাই। ওনাকে জিজ্ঞেস করা হইল হযরত আব্বাস, তো আপনি বড় না আপনার ভাতিজা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়? যাকে জিজ্ঞেস করা হচ্ছে উনি চাচা, ভাতিজা বড় না চাচা বড় জিজ্ঞেস করা হচ্ছে। আমরা তো বলে দিতাম হ্যাঁ আমি বড়, বয়স ওনার বেশি বলতে পারতাম, বললেন কি হুয়া আকবারু মিন্নি ওয়া আনা আসান্নু মিনহু, তিনি বড় তবে বয়স আমার বেশি, বড় তিনি তবে বয়স আমার বেশি। কি কৌশলে জবাব দিয়েছেন, এদের আদর হেতারাম দেখুন। তো ওনার ঘরের ছাদের পানি পড়বে 5 লাগানো, পানিটা পড়বে মসজিদের সীমায়। ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন, শরীয়ত যা বলে তা পুঙ্খানুপুঙ্খানুরূপে আমল করতে হবে, বললেন যে এটা ভেঙে দাও, যারই হোক মসজিদের সীমায় পড়বে, এটা ভেঙে দাও যারই হোক। 5 খুলে ফেলা হল। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সংবাদ পেয়ে হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে আসলেন, ওমর
আমার ঘরে সাদের পাইপ তুমি খুলছো? কইছি আমি হুকুম দিয়ে খুলেছি। কেন খোলাইলি? এইটার পানি এসে পড়ে মসজিদের সীমানায়, এটা বৈধ না। হযরত আব্বাস বললেন, ওমর জানো পাইপটা কে লাগাইছে? কে লাগাইছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুমে পাইপটা এখানে লাগানো হয়েছিল, তাই নাকি? কয় হও। ও তাহলে চলো ওই জায়গায় আসলেন। হযরত ওমর রুকুর মতো উপুর হয়ে গেলেন, বললেন যে আব্বাস আমার পিঠে উঠে পাইপটা আবার আগের মতো ফিট করে দেন। ও বলেন কি, আপনি খলিফাতুল মুসলিমিন, আপনার পিঠে উঠব? আমি সময় মতো যেভাবে পারে ফিট করে নিব, তো অসম্ভব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে পাইপ এখানে লেগেছে, এটা আমি উঠাই ফেলবো, এই দুঃসাহসিকতা ওমরের নেই। আমি জানতাম না, তাই হুকুম দিয়েছে এটা উঠাই ফেলার জন্য। এখন তার শাস্তি এটাই হবে যে আমার পিঠে উঠে আপনি এটা ঠিক করে লাগাই দেবেন। হযরত আব্বাস মানতেছেন না, ইনি ছাড়তেছেন না। আমিরুল মুমিনিনের হুকুম মানা হতো আবশ্যক, জরুর। এখন হুকুম উঠতে হবে পিঠে। বাধ্য হয়ে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরের পিঠে উঠে ওই পাইপটি লাগাই দিলেন। কি পরিমাণ মহব্বত থাকলে এতটুকু কাজ পর্যন্ত, নবীর জমানায় নবীর আদেশে লেগেছে, এটার বিরোধিতা আমি করতে পারব না। তা কথা তো চলছিল, এত মহব্বত তাকে কেন করব? মহব্বতের বিভিন্ন কারণ হয়ে থাকে, একটি কারণ ছিল সৌন্দর্যতা, গত জুমায় এর বরং বয়ান হয়েছে। যত মাখলুক আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সবচেয়ে বেশি সুন্দর ছিলেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় কারণ ছিল বংশ। দুনিয়াতে এর থেকে উচ্চ বংশ, শরীফ বংশ, ভদ্র বংশ আরেকটি নেই। সকলে এই বংশকে শ্রদ্ধা ভক্তি করত। তিন নম্বর কারণ ভালোবাসার এলেম, বিদ্যা, শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কি পরিমাণ এলেম দিয়েছেন! তিনি বলেন, উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন, আগেকার পরের কার, যত এলেম বিদ্যা আল্লাহ পাক দুনিয়াতে দিয়েছেন এবং দিবেন সব একা আমাকে দিয়েছেন, একা। দুনিয়াতে যত নবী রাসূলের আগমন ঘটেছে, তাদের থেকে বড় শিক্ষিত আর কেউ আছে? কেউ নেই। প্রথম নবী হযরত আদম আলা নাবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম, তাফসীরে রূহুল বায়ানে উল্লেখ আছে, তিনি 7 লক্ষ ভাষায় কথাবার্তা বলতে পারতেন, কত বড় শিক্ষিত। সকল মাখলুকের নাম, দোষ, গুণ এবং বৈশিষ্ট্য তিনি জানতেন, সকল মাখলুকের। মাখলুকের সংখ্যা কত? 18,000। এটা একটা আমাদের ভুল শোনা, সঠিক নয়। যারা শুধু জীব নিয়ে গবেষণা করেন, জীব নিয়ে, তাদের গবেষণায় আজ পর্যন্ত 15,000 কোটিরও অধিক জীব ধরা পড়েছে। তাদের দৃষ্টিতে গাছগাছালি কিন্তু জীব নয়। তারা জীব বলতে বুঝান ওই সমস্ত প্রাণীকে যার জীবন আছে এবং স্বইচ্ছায় এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে, এদেরকে বলে জীব। গাছগাছালির জীবন আছে কিন্তু স্বইচ্ছায় এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না, তাই তাদের দৃষ্টিতে এই গাছগাছালি জীবের আওতাভুক্ত নয়। এমন জীবের সংখ্যা আজ পর্যন্ত ধরা পড়েছে 15,000 কোটিরও অধিক। যত দিন যায় তত এই সংখ্যার সাথে আরও সংখ্যা যোগ হয়। শুধু জীবের সংখ্যায় যদি 15,000 কোটিরও অধিক হয়, সকল মাখলুকের সংখ্যা কত? ইমাম শাফি রাহেমাহুল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ পাক যত মানুষ সৃষ্টি করেছেন এবং করবেন, সকল মানুষকে একত্রিত করে শুধু জিন জাতির সাথে যদি তুলনা করা হয়, এদের সংখ্যা হবে কমপক্ষে আরও 10 গুণ বেশি। মানুষ থেকে জিন জাতির সংখ্যা আরও 10 গুণ বেশি। তো এরা তো আমাদেরকে ফিসে ফেলতে পারে, ফিসে না কেন? আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত। জিনের বাস্তব দেহ যত বড়, তাদের দৃষ্টিতে একজন মানুষকে এর থেকে 70 গুণ বড় দেখায়।
কোনো কোনো আয়না আছে ছোট বস্তুকে বড় দেখায়। তো জিনের চোখের মধ্যে আল্লাহ পাক এমন আয়না ফিট করে দিয়েছেন, তাদের আয়না একজন মানুষকে জিনের বাস্তব দেহ থেকে 70 গুণ বড় দেখায়। তো এত বড় একজন মাখলুকের সাথে সে মরার জন্য আসবে যুদ্ধ করতে? এখানে আবার প্রশ্ন, তাহলে মাঝে মধ্যে জিনে যে ধরে, বেশিরভাগ সময় ধরে মহব্বতে, বুজবুদির অভাবের কারণে ক্ষতি হয়। এক পাঠান বিদেশ থেকে বাড়ি এসেছে, ছোট্ট ছেলে, আব্বু আব্বু করে দৌড়িয়ে এসে ধরছে। পাঠান ছেলেকে বুকের সাথে মিলে মহব্বতে মারছে, খিচা এক খিচা ছেলে শেষ। খিচার পর দেখে ছেলে আর নেই। তো খিচা তো দিয়েছিল মহব্বতে, বুজবুদির অভাবের কারণে শেষ করে দিয়েছে। তো জিনেরাও মানুষের কাছে আসে, মানুষকে ধরে মহব্বতে, কারণ মানুষ থেকে সুন্দর আর কোনো মাখলুক জগতে নেই। কিন্তু বুজবুদির অভাবের কারণে ক্ষতি হয়। আর মাঝে মধ্যে ক্ষোভে, যখন কারো ক্ষোভ বাড়ে তখন আমি বড় না ছোট, পারবো কি পারবো না এই চিন্তা করে না। বিড়াল আর বাঘ মাঝে মধ্যে যুদ্ধ লাগে, বিড়াল আর বাঘ, সে বিড়াল কি বাঘের সাথে পারবে কল্পনা করা যায়? কিন্তু বিড়ালের ক্ষোভ তখন বেড়ে যায়, বড়া রাগ বচেঙ্গালে চশমে পলম, এক লাফ দিয়ে থাপ্পড় মেরে মাঝে মধ্যে বাঘের চোখ নষ্ট করে দেবে। এখন আর বাঘ দেখে না, হেরে গেল। তো বিড়াল ছোট পারবে না, কিন্তু ক্ষোভের কারণে আক্রমণ করে। তো জিনও আমাদের থেকে তাকে ছোট দেখে, ক্ষোভের কারণে মাঝে মধ্যে আক্রমণ করে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাআলা বলেন, এই মানুষ আর জিন দুই সম্প্রদায়কে একত্রিত করে যদি তুলনা করা হয়, যে সমস্ত প্রাণী স্থলে ঘুরে বেড়ায় এদের সাথে, এদের সংখ্যা হবে আরো 10 গুণ বেশি। মানুষ জিন স্থলের প্রাণী তিন সম্প্রদায়কে একত্রিত করে যদি, যারা জলে বসবাস করে, তাদের সাথে তুলনা করা হয়, ওদের সংখ্যা হবে আরো 10 গুণ বেশি। মানুষ জিন স্থলের প্রাণী জলের প্রাণী চার সম্প্রদায়কে একত্রিত করে যদি মহাশূন্য যে সমস্ত পাখপাখালি উড়ে বেড়ায় এদের সাথে তুলনা করা হয়, এদের সংখ্যা হবে আরো 10 গুণ বেশি। এই পাঁচ সম্প্রদায়কে একত্রিত করে যদি যে সমস্ত ফেরেশতা জমিনে বিচরণ করতেছেন তাদের সাথে তুলনা করা হয়, এদের সংখ্যা হবে আরো 10 গুণ বেশি। তো জমিনের ফেরেশতা সহকারে এই ছয় সম্প্রদায়কে একত্রিত করে যদি আকাশের বাসিন্দাদের সাথে তুলনা করা হয়, তো প্রথম আকাশের বাসিন্দার সংখ্যা হবে আরো 10 গুণ বেশি। প্রথম আকাশের বাসিন্দা সহকারে এই সাত সম্প্রদায়কে একত্রিত করে দ্বিতীয় আকাশের বাসিন্দাদের সাথে তুলনা করলে এদের সংখ্যা হবে আরো 10 গুণ বেশি। এভাবে বাড়তে বাড়তে সাত আকাশ, মাখলুকের সংখ্যা কত এবার চিন্তা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে রওনা করছেন, মেরাজ মহাশূন্যে গিয়ে দেখেন এক জায়গায় ফেরেশতাদের ঢল নেমেছে। ঢল, ডলনামা কাকে বলে? কোনো সমাবেশে যদি অনেক মানুষ হয় তা আমরা বলি আরে বাপরে বাপ, মানুষের ঢল নেমেছে, ফেরেশতার ঢল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিব্রাইল আমিন আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, এরা কোথায় যায় এবং এদের সংখ্যা কত? হযরত জিব্রাইল আমিন আলাইহিস সালাম বলেন, এদের একজনকে জিজ্ঞেস করুন। এদের একজনকে জিজ্ঞেস করার পর তিনি জবাব দিলেন, সৃষ্টির পর থেকে আদেশ এসেছে এদিকে যাওয়ার জন্য, আমরা এদিকে যাচ্ছি। আমাদের এই দলের শুরুর মাথা কোথায়, শেষ মাথা কোথায় এটা আমিও জানি না, সংখ্যা কত তাও জানি না, কবে যাওয়া শেষ হবে তাও জানি না। আদেশ এসেছে এদিকে যাও, তো যাচ্ছি। যখন আদেশ আসবে যাওয়া বন্ধ, তখন বন্ধ হবে। চিন্তা করুন সংখ্যা কত হবে। তাফসীরে রুহুল বায়ানে আরো লেখে, আরশে মুআল্লার ছাদে কিছু গম্বুদ আছে, মসজিদের ছাদে যে চোখা চোখা গম্বুদ থাকে এরকম গম্বুদ, এক একটি গম্বুদ কত বড়? বিরাট বিশাল ময়দান, মাঠ, যে মাঠের মধ্যখানে দাঁড়াইলে চতুর্দিক দেখা যায় না, এই মাঠের শেষ কিনারা কোথায়, কত বড় হবে মাঠটি?
এই বিরাট বিশাল মাঠের মধ্যখানে যদি একটি বিন্দু রাখা হয় কলম দিয়ে, বল পেন দিয়ে একটু বিন্দু রাখলেন, বিন্দু, এই বিরাট বিশাল মাঠের সামনে বিন্দুর কোনো অস্তিত্ব আছে? কোনো তুলনা চলে? চলে না। আর এক একটি গুম্বুদ এত বড় এত বড় এত বড়, সাতবক জমিন ও আসমান যদি এর ভিতরে ঢুকাই দেয়া হয়, ও বিরাট বিশাল মাঠের মধ্যখানের বিন্দুর মতো মনে হবে না, গুম্বুদটি আরো বড়। এমন বিরাট বিশাল গুম্বুদ আছে আরশে মাওলার ছাদে 60,000। এরপরে লেখে ওয়া মা মিনহু মাউজিউ শিবিরিন ইল্লা ওয়া ফীহি মালাকুন কায়িমুন আও রাকিউন আও সাজিদুন ওয়া লাকুম সাজিলুন বিত্তাকদীসি ওয়াত তাসবীহ। এমন বিরাট বিশাল 60,000 গুম্বুদের ভিতরে এক বিঘর জায়গাও খালি নেই, এক বিঘর জায়গাও খালি নেই যেখানে কোনো না কোনো ফেরেশতা আমার আল্লাহর দরবারে ইবাদতের লক্ষ্যে হয়তো দাঁড়িয়ে আছেন, না হয় রুকুতে আছেন, না হয় সিজদারত আছেন। ওয়ালাকুম সাজলুম বিত্তাকদীস ওয়াত তাসবীহ, সকলের জবান থেকে গুনগুন আওয়াজে তাসবীহের আওয়াজ শোনা যাচ্ছে। এরপর লেখে ওয়া মা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু, আমার আল্লাহ বলেন আল্লাহর মাখলুকের সংখ্যা কত তা আল্লাহ ছাড়া কেউ জানে না। এত মাখলুক আদম আলাইহিস সালাম সকল মাখলুকের নাম দোষ গুণ এবং বৈশিষ্ট্য সব শিখেছেন, মুখস্থ করেছেন, ফেরেশতাদের সামনে আল্লাহ পাকের দরবারে পরীক্ষার হলে শুনিয়েও দিয়েছেন। কত বড় শিক্ষিত চিন্তা করুন, এত বড় শিক্ষিত আদম আলাইহিস সালাম, তারপর আমার নবীর শিক্ষার সামনে কি পরিমাণ। আল্লামা বসিরের ভাষায় ওয়া কুল্লু কওমির রাসূলিল্লাহি মুলতামিসুন গরফাম মিনাল বাহরে আও রাসফাম মিনাদ দিয়ামি ওয়া ওয়াফিকুন আলা দাইহি ইনদা হাদ্দিহিমি মিন নুকতাতিল ইলমে আও মিন শাকলাতিল হিকামি। সারা দুনিয়া যত ভাষা আছে বর্তমানে 13,500 ভাষা ব্যবহার হচ্ছে পৃথিবীতে, পুরাতন কোনো ভাষার বিদায় ঘটে, নতুন কোনো ভাষার আগমন হয়, এভাবে আব্বা জানের 7,00,000 ভাষা ব্যবহার হবে পৃথিবীতে। সকল ভাষার অক্ষর চিহ্ন রফালা জফালা আকার একার ওকার ঔকার রসুকার দীর্ঘকার রসিকার দীর্ঘিকার অসন্ত রেব বিন্দু যত চিহ্ন, সকল ভাষার সকল সেন্টেন্স বাক্য শব্দ অক্ষর চিহ্ন সবগুলিকে একত্রিত করে একটি বিন্দুকে যদি ভিন্ন করা হয়, হযরত আদম আলাইহিস সালামের মতো এত বড় বিদ্যান সহকারে 16,00,000 পয়গম্বরের বিদ্যা ওই একটি বিন্দু, আর বাকি সব যে এদিকে রয়ে গেছে এটা একা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদ্যা। আজ আমরা কত বড় ইঞ্জিনিয়ার, কত কিছু আবিষ্কার করতেছি, এখনো কি এমন ইঞ্জিনিয়ার আবিষ্কার হয়েছে যে লোহাকে আগুনে পুড়ে নরম করা ছাড়া হাতে নিয়ে বিভিন্ন যন্ত্রপাতি বানাইতে পারে? সাইয়েদেনা হযরত দাউদ আলা নবিয়্যানা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম হাতুড়িও দরকার নেই, আগুনেরও প্রয়োজন নেই, হাতে নিয়ে যা ইচ্ছা তাই বানাই ফেলতেন লোহা দিয়ে। উনি হাতে নিলে লোহা যেন মোম এরকম না, তাহলে উনি বড় ইঞ্জিনিয়ার না আমরা। মেডিকেল সায়েন্স উন্নতি করতে করতে কোথায় পৌঁছে গেছে, কিন্তু এখনো কি এমন ডাক্তার পাওয়া গেছে যে ডাক্তার ফুঁক দিলে রুগী ভালো হয়, রোগের দেহ মুছে দিলে রুগী ভালো হয়, কিংবা মুর্দার পাশে দাঁড়ায় কিছু বললে মুর্দা জিন্দা হয়, বা ওষুধ সেবার করালে মুর্দা জিন্দা হয়, এমন ডাক্তার তো এখনো আসেনি। সাইয়েদেনা হযরত ঈসা আলা নবিয়্যানা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম কুষ্ঠরোগীর গায়ে হাত মুছে দিতেন, মনে হয় যেন তার গায়ে রোগ কখনো ছিলই না, মুর্দার পাশে দাঁড়ায় বলতেন কুম বিইজনিল্লাহ, মুর্দা জিন্দা হয়ে দাঁড়ায় যেত। আল্লামা রুবি বলেন সদা হাজার রাতে বেজালে নসে বোধ পেশে ঈসা ও দমাস আফসোসে বোধ পেশে ঈসা ও দমাস আফসোসে বোধ,
জাল ইউনূসের মতো শত সহস্র হাকিম ঈসা আলাইহিসসালাম একটা ফুকের সামনে লজ্জিত। তাহলে কে বেশি জানে, পয়গম্বর না দ্বারা পয়গম্বর মাহেরা? যুদ্ধের জন্য কত অস্ত্রের দরকার, এখন অ্যাটম বোম, পারমাণবিক অস্ত্র, কত কিছু। সাইয়েদানা হযরত মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম অস্ত্র শুধু হাতের লাঠিটি, আর কোনো অস্ত্র নেই, একটি লাঠি। ফেরাউনের মতো শক্তি দ, লক্ষ লক্ষ সৈন্য, লক্ষ লক্ষ অস্ত্র, তার লাঠির সামনে লজ্জিত। তাহলে কে জানে যুদ্ধ কৌশল বেশি, পয়গম্বর না যারা পয়গম্বর না হেরা? সকল পয়গম্বরের বিদ্যা এলেনকে একত্রিত করেন তো হবে না একটি বিন্দু, আর বাকি সব কিছু সেন্টেন্স, বাক্য, শব্দ, অক্ষর, চিহ্ন একা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এলেমের কারণে, বিদ্যার কারণে যদি কাউকে ভালোবাসতে হয়, যার হক একমাত্র তাঁর, অতএব তাকেই সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। এটা হবে আমার ঈমানের আলামতার চিহ্ন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পাক্কা মুমিন বানায় দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।